এএসবি জুগাটি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। নিশ্চয়ই সবাই ভালোই আছেন আর আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো, আমরা অনেকেই আছি যারা সকালে ঘুম থেকে উঠলেই পা থেকে কোমর পর্যন্ত একটা টান ধরে এবং সমগ্র শরীর ব্যথা অনুভূত হয়। এই ব্যথা থেকে যাতে আপনারা আরাম পান এবং এই যে টান, একটা শিরার টান আসে, সেই টান যাতে আপনাদের না আসে তার জন্য আপনাদেরকে তিন চারটে এক্সারসাইজ দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এবং বাড়িতে অভ্যাস করুন, খুবই সহজ এবং সবাই করতে পারবে। আপনি যখন সকালে ঘুম থেকে বিছানা ছেড়ে উঠছেন, বিছানা ছাড়ার আগে আপনাকে এইভাবে সোজা হয়ে চিত হয়ে ঘুমোতে হবে। এবার চিত হয়ে ঘুমানোর পরে আপনাকে ফার্স্ট যেটি করতে হবে সেটা হচ্ছে পবন মুক্তাসন। পবন মুক্তাসন আমি এর আগে ভিডিও সহকারে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ভালোভাবে লক্ষ্য করে নেবেন। আমি নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি শেয়ার করে দেব। ফার্স্টে এইভাবে আস্তে আস্তে করে দু থেকে তিনবার এভাবে করে নিন। এবার এইভাবে দু থেকে তিনবার করার পর আপনার পবন মুক্তাসনের পোজে আপনাকে আসতে হবে। এইভাবে এইভাবে আপনাকে 20 থেকে 30 সেকেন্ড এইভাবে থাকার পরে আবার পাটাকে সোজা করে দিন। আবার আপনি সোজা হয়ে শুয়ে থাকুন। 2 থেকে 3 সেকেন্ড এইভাবে আবার চিত হয়ে শুয়ে থাকার পরে ডান পায়ের হাঁটু ভেঙে পায়ের পাতাটাকে আপনি বাম হাত দিয়ে ধরুন। এবার এভাবে স্ট্রেচিং করুন। মোটামুটি 5 থেকে 7 বার এইভাবে করুন। আবার সোজা করুন। একই রকম ভাবে বাম পায়ও করুন। ডান হাত দিয়ে বাম পায়ের পাতাটাকে ধরুন এবং আস্তে আস্তে করে আপনি কি করবেন, হাঁটুটাকে ওপরের দিকে তুলবেন, আবার যতটা নিচের দিকে নামানো যায় চেষ্টা করবেন। এইভাবে 5 থেকে 7 বার করুন। আবার পাটাকে সোজা করে দিন। এবার দুটো পা সমানে ওপরের দিকে তুলুন, আবার নিচের দিকে নামান। এইভাবে 5 থেকে 7 বার করুন। সামান্য বিশ্রাম নিন। এবার দু পায়ের গোড়ালি নিতম্বের কাছে রাখুন এবং এমনভাবে রাখবেন যাতে আপনার মেরুদণ্ড কোমর থেকে পুরো মাথা পর্যন্ত এই পুরো বিছানায় যেন লেগে থাকে সেটা চেষ্টা করবেন। এইভাবে আপনি 20 থেকে 30 সেকেন্ড থাকবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে থাকবে। এবার চতুর্থ নম্বর যেটা করবেন, পায়ের গোড়ালিটা ভেঙে দু হাঁটু দুদিকে প্রসারিত করে এইভাবে 20 থেকে 30 সেকেন্ড এইভাবে করবেন। দেখবেন আপনার সারা শরীরের একটা ব্যথা, একটা শিরার টান, সেগুলো আর থাকবে না। এবার আস্তে আস্তে করে চিত হয়ে কিছুক্ষণ শুয়ে আস্তে আস্তে করে উঠে। এইভাবে আপনি যদি অভ্যাস করেন, আপনার কোমর থেকে পা পর্যন্ত যে একটা শিরের টান থাকবে সেটা আসবে না, সারা শরীরে একটা ব্যথা অনুভূত হয়, সকালে ঘুম থেকে ওঠা যায় না,
উঠতে গেলেই যেন প্রচুর ব্যথা, সেইটা কিন্তু সারাদিন আর থাকবে না। এইভাবে অভ্যাস করুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা এএসবি যোগাটির চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।